আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এতো আমি হাফ কাপ সুজি নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি, সুজি আর চিনি সমান নিয়েছি, সমান পরিমাণে। আপনারা চাইলে ইচ্ছা মতো কম বেশি নিতে পারেন। এদিকে কিছু বাদাম আর কিশমিশ রেখেছি, পিস্তাশু, কেশরনাট, আলমন্ড, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছুই দিতে পারেন, বা বাদাম করে না থাকলে না দিলেও চলবে। এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পানি ফুটিয়ে নিচ্ছি। আর এতো ঘি লাগবে, আমি 2-3 টেবিল স্পুনের মতো ঘি ইউজ করব। হাফ কাপ সুজির জন্য আমি 3 কাপের মতো পানি দিয়েছি, একটু কম দিয়েছি 3 কাপ থেকে। আপনারা চাইলে এরকমও দিতে পারেন, বা 2 কাপও কিন্তু দিতে পারেন। এমনিতেই কিন্তু সুজি রান্না করতে করতে অনেক কমে যায় বা একটু টাইট হয়ে যায়, তাই একটু বেশি দিলে অসুবিধা নেই। নর্মালি সবাই 2 কাপ দেয়। হাফ কাপ সুজির জন্য আমি 3 কাপের মতো দিয়েছি, আর চিনি পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। চিনির পরিমাণও কেউ চাইলে কম বেশি করে নিজেদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঘন করতে হবে না, একটু ফুটে উঠলেই আমি চুলা অফ করে দিব। এতে করে এভাবে কিছুক্ষণ রেখে দিলে পানি এমনিতেই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আর সুজি রান্নায় আমার ফুটন্ত গরম পানি লাগবে না, পানি রুম টেম্পারেচারে হলেও চলবে। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2-3 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিব, দিয়ে একটু হালকাভাবে ভেজে নিব। বাদাম, কিশমিশ সব কিছুই আমি একই সাথে ভেজে নিব। একটু লো হিটে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে চুলার হিট বেশি থাকলে এমনিতেও কিন্তু পুড়ে যাবে, তাই সাবধানে এগুলোকে ভেজে তুলে রেখে দিতে হবে। এতো এখন আমি সুজি দিয়ে দিব, সুজি দিয়ে 3-4 মিনিট ভেজে নিব। ভাবিনি রেজে 3-4 মিনিট ভেজে নিতে হবে, আর চুলার হিট কিছুটা কমিয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। 3-4 মিনিট ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব, আর পানি কিছুটা কিছুটা না বেশ ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে। দেখতে পাচ্ছেন সুজি গজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এক হাত দিয়ে পানি দিয়েছি আর অন্য হাত দিয়ে নেড়েছি, এরকম নেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে শেষ করে নিব রান্না করা। রান্নাটা বন্ধ করলে কিন্তু যে কোনো এক জায়গায় বা একটু জমে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন হাফ কাপ সুজির সাথে আপনারা কিন্তু চাইলে 2 কাপ পানি দিতে পারেন। তো আমি 3 কাপের মতো পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বেশি লিকুইডই করেছি। আপনাদের ইচ্ছে আপনারা হাফ কাপ সুজির সাথে 2 কাপ পানি দিতে পারেন, আমি 3 কাপের মতো দিয়েছি। তো একটু জাল দিতে কিন্তু একটু লিকুইডই রাখতে চাচ্ছি এজন্য। তো দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে, কিন্তু বেশি সময় লাগবে না। প্রথম দিকে লিকুইডই মনে হলেও 3-4 মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে, আর নামিয়ে নিব, তা না হলে বেশি সময় রাখলে দেখা যাবে আবারও এগুলো শক্ত হয়ে যাবে বা টাইট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চুলা আজকে আমি বেশ কমিয়ে রেখেছি। এতো আমি নামিয়ে নিব, দেখতে পাচ্ছেন নামানোর পর কিন্তু এমনিতেই আর ওই হয়ে যাবে, টাইট হয়ে যাবে। আর এই তো এই বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। সবকিছু আসলে নিজের টেস্টের উপর বা নিজের ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারেন। এই তো হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। আর দেখতে পাচ্ছেন কতটুকু লিকুইডই হয়েছে, একটু পরে কিন্তু এমনিতেই আরো ঘন হয়ে যাবে।
এই তো একজন একজন করে নাস্তা দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি, আর পারছি না, পেটে কিটা লেগে গেছে, আর ওদিকে পরোটা আরো হচ্ছে। আমজার বাবা শপিং এ গিয়েছিলেন, ফান ফুডে গিয়েছিলেন, তো ওদিক থেকে কিছু শপিং নিয়ে এসেছেন। এই তো এগুলো এখন আমি গুছিয়ে নিব। আর বিজন বা চিপস শপ থেকে কিছু খাবার দাবারও নিয়ে এসেছেন, দেখতে পাচ্ছেন এখানে কিছু, সরি আপনাদেরকে দেখানোর সময় পরে গিয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে স্পিনিচের বিচি, এই বিচিগুলো আমার যা দিয়েছেন, সরি আবারও ফেলে দিয়েছি, তো স্পিনিচের বিচি আমি এখন কিছু রোপণ করে দেবো, আমার যাকে বলেছিলাম তো উনি দিয়েছেন। আর এখানে কিছু মাস্টার সিড বা লাই পাতা, লাই পাতার বিচিও আছে, তো দুই ধরনের বিচি আমি কিছুটা আজ রোপণ করে দিব গার্ডেনে, গার্ডেন না সরি পটের মধ্যে রোপণ করব। তো এই তো বিচিগুলো এনে আমি এখানে রেখেছি, আবার ফেলে দেই কিনা জানি না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার গাছ টাছ কিন্তু পানিতে পাশছে, জলে বাসা, তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু কয়েকদিন থেকে, বিশেষ করে শুক্রবার থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তো দেখেই বুঝতে পারছেন আপনারা কতটুকু বৃষ্টি হয়েছে। তো আরেকটু আপনাদেরকে দেখাই আমি অন্যান্য গাছগুলোতে বা অন্যান্য টবগুলোতে কতটুকু বৃষ্টির পানি জমেছে। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো গাছের গুড়িতে কিন্তু অনেক অনেক বৃষ্টির পানি, এই যে দেখুন। এই দুটো ঢের মধ্যে লাই আর স্পিনিচের বিচি লাগাবো, এজন্য আমি কিছু মাটি বের করে নিয়েছি। আর এই তো এগুলোকে এখন আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। গার্ডেনিং আসলে আমি অতটা পারি না, ভালো পারি না বলতে আসলে আমি পারি না বলতে গেলে, এরপরও একটু চেষ্টা করছি এই আর কি। এই তো আমি লাই পাতার বিচিগুলো মাটিতে দিয়ে দিচ্ছি, উপর দিকে পরে একটু মাটি দিয়ে দিব, আর একটার মধ্যে স্পিনিচের বিচিও দিয়ে দিব, দেখা যাক লাগাই, পরে উঠলে দেখি কী করা যায়। কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছেন কয়েকটা পড়ে গেছে, সেগুলোকে একটু একটু সরিয়ে দিচ্ছি, আর এতে একটু মাটিও দিয়ে দিচ্ছি উপর দিক থেকে আবারও। তো এই তো এখন লাই পাতার বিচিগুলোর উপরে আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, একটু একেবারেই কম করে দিচ্ছি। মাটিগুলো দেখতে পাচ্ছেন অনেক মানে কি বলবো, টুকরা টুকরা কাঠের গুঁড়ির মতো বা ডালপালা এরকমের অনেক মাটি এর মধ্যে, অনেক ডালপালা এর মধ্যে মাটিগুলোর মধ্যে, তো কি হবে জানি না। তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে রেখে দিব, দুটোর মধ্যে আমি পানি দিয়ে দিব, তারপর রেখে দিব কোথাও। বাচ্চাদের জন্য কিছু খাবার রেডি করে নিচ্ছি, তো চিপস আর ফিশ ফিঙ্গার দিয়ে দিয়েছিলাম, ফিশ ফিঙ্গার গুলো হয়ে গেছে, নামিয়ে নিব, আর চিপসে একটু নেড়ে ছেড়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন সব কিছু হয়ে গেছে, দুটো আনারস এনেছিলেন, একটা খাওয়া হয়ে গেছে আর একটা রয়ে গেছে, খাওয়া হচ্ছিল না, পচে যাবে আবার ঘরে থাকলে, তাই ভাবলাম এটা কেটে নেই। আর এটা আরও দুই তিন দিন করে তাকায় এত মজার হয়েছে, এত মিষ্টি লেগেছে, আসলে অনেক ভালো লেগেছিলো খেতে। তো এটা দিয়ে আর বর্তা বানাচ্ছি না, এমনিতেই দেশে যেভাবে টুকরো টুকরো করে খাওয়া হয় সেভাবেই খেয়ে নিব, বেশ মজার কিন্তু, বেশ মিষ্টি এটা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।